আমি অলরেডি একটি ফোর্টার তৈরি করে নিয়েছি। এই ফোর্টারের পাশাপাশি আমরা এখানে আরেকটি ফোর্টার দেখতে পাচ্ছি, যেটি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ডিফল্ট হিসাবে থাকে। এখন আমরা এই ফোর্টারটি রিমুভ করে দিব, যেহেতু আমরা একটি ফোর্টার তৈরি করেছি, সো এটি আমরা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এখন কিন্তু আমাদের ডিফল্ট ফোল্ডারটি চলে গেছে।